সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত সপ্তাহে, গত বুধবার আমরা এই ফুলবাড়ী উপজেলার দিনাজপুর জেলার চিন্তামন বাজার থেকে আতাউর ভাইয়ের বাসা থেকে আমরা 12টি ষাঁড় গরুর প্যাকেজ দিয়েছিলাম। এই সেই 12টি ষাঁড় গরু আজকে কিন্তু সেদিনেই বিক্রি হয়ে গেছে, আজকে ডেলিভারি হচ্ছে। এই ডেলিভারি ষাঁড়গুলি কোথায় যাবে সেই সম্বন্ধে জানাবো এবং কত দামে, শেষে কতটুকু সম্মান রেখেছেন যিনি সংগ্রহ করেছেন তাকে, কতটুকু সম্মান করেছেন আতাউর ভাই, কতটুকু ছাড় দিয়েছেন সেই তথ্যটি দিব। এবং সেই সঙ্গে এখানে কিন্তু 12টির সঙ্গে আরও কিছু গরু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, আরও 8টি আতাউর ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করেছেন, সেগুলোও আমি দেখাবো এবং কেমন দাম এভারেজ পড়েছে সেই তথ্যটি দেখব। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার তো গত বুধবারের প্যাকেজ ছিল 12টা, ওটা দিয়েছিলাম আপনারা, আমরা দিয়েছিলাম 76,000, 74 না 76, 76,300, 76,300। আচ্ছা, ওটা শেষমেশ কত করছেন?75,500 করে দিয়েছেন, আমরা এটা রেট দিয়েছিলাম 76,300, পরে কিন্তু 74,500 টাকায় বিক্রি করেছেন। আগে দেখুন, 85 ভাই, হাটে গেলে 85, হাটে গেলে 85 না, একবারে 85, ও 85 নিচে আসতে দিবে না। এটা ছিল প্যাকেজের, এই যে বাংলা লিংক একটা ছিল আমরা বলছিলাম, এখানে 12টি। আচ্ছা, 12টার বাদে কোনটা কোনটা কিনলেন? এই যে এইটা কিনছি ভাই, এই যে এটা, দর্শক দেখুন, একটা আকর্ষণীয় পাকড়া, সাইওয়াল পাকড়া, এটা পাকড়া ছিল না, এই যে এখানে আরেকটি আছে অরিজিনাল সাইওয়াল। এটা 3 নম্বর, এটা পরবর্তীতে সংগ্রহ করেছেন, এটা 3 নম্বর, এটাও সাইওয়াল না দেশাল, সাইওয়ালের ভাগই আছে। দর্শক দেখুন, এটা 4 নম্বর, এটাও পাকড়া, একদম আকর্ষণীয় পাকড়া। জাতের পাকড়া না, জাতের পাকড়া, জাতের পাকড়া, এগুলি কি দাঁত হচ্ছে ভাই? সবগুলো দাঁত, সব কুরবানির জন্য সংগ্রহ করে দিলেন। এই যে দেখুন, আরও একটি অরিজিনাল সাইওয়াল, নাভি দেখলেই বোঝা যাবে, হাটে গেলেই লাখ, লাখ ভাঙে লাগবে। এটা 95 বিক্রি আছে, 90 থেকে 95 এর মধ্যেই বিক্রি আছে, বিক্রি আছে। আমরা হাট ঘুরি যেহেতু, আমরা কিছুটা আইডিয়া আছে, তবে 90 থেকে 95 মধ্যে এটা বিক্রি আছে। তো আমরা দেখি কত দামে এইগুলা এভারেজ করে আতাউর ভাই দিয়েছেন। এটা কয় নম্বর? 5 নম্বর না, 6 নম্বর। এই যে গাড়ির কাছে আরেকটি আছে, এটা 6 নম্বর, ওই পাশে থাক, এটা 6 নম্বর, একদম আকর্ষণীয় সাইওয়াল, নাভি দেখুন, গ্রেড ওয়ান। গরুর কোনো প্রকার ইয়া নাই, কোনো খুদ নাই, নিখুদ। তো এগুলা কে নিল? ওনার সঙ্গে একটু কথা বলি। ওই যে আরেকটা আছে, ও আরেকটা আছে, ও এখানে ওটা লাখ ভাঙবে, লাগবে না, ওটা লাখ ভাঙতে লাগবে না, না। এই যে এখানে আরো একটি আছে, একদম ভালো পার্সেন্টেজের সাইওয়াল, একবারে গ্রেড সাইওয়াল। তো এগুলা দেখলাম, এখানে কিন্তু এক্সট্রা নিল তাহলে আপনার কাছে 60টা। তো এই 60টার এভারেজ কেমন দামে দিলেন? এই যে ভাই নিল আর কি। আচ্ছা, কথা বলি ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো আছি আল্লাহ। কেমন প্যাকেজটা, কত নিছিলেন? আলহামদুলিল্লাহ, কি প্যাকেজ দেখে, যে আমরা যেটা বলছিলাম ভিডিওতে, যে ওজন, ওজন এবং রং, দাঁত, দাম সব কি ঠিক পাইছেন? মানে ওজনটা ঠিক পাইছেন তো?
তবে আপনি কি খুশি এই প্যাকেজটা কিনে? খুশি? আচ্ছা, প্যাকেজ বাদে দিয়ে এখানে আরো সাতটা না আটটা কয়টা কিনছে? আটটা কিনছে, দেখে কিনছেন? সাতটা। এটা কিন্তু কিনা ছিল ভাইয়ের? ভাইয়ের কিনা ছিল না, ভাইয়ের বাতাইছে এগুলো এরকম এরকম, পরে আবার আমি কিনে দিচ্ছি। না, আপনি কি ভাই শহর যায় কিনছেন না ওনার বাসায় ছিল? তিনটা আমার বাসায় ছিল, চারটা গৃহস্থর বাড়ি থেকে নিজে কিনছেন। নিজে কিনছেন? কেমন দামটা কেমন হলো? দামটা লরে আমি সুন্দর দেখে নিছি। সুন্দর দেখে নিছেন? এভারেজ কেমন পড়ছে ভাই এই যেগুলা পরে সাতটা নিলেন? এভারেজে যদি মনে করেন যে আপনি প্যাকেজ দিতেন তাহলে ওই প্যাকেজের দামটা বলেন আপনি, যে এই দামে আপনি দিলেন এবার রেটটা। ওই জন্য ছিয়াশি করে পড়ছে, ছিয়াশি হাজার সামথিং। দর্শক, আমরা গরুগুলি দেখিয়েছি, পাকড়া আছে এখানে তিনটা এবং সব কিন্তু আকর্ষণীয় সাইবার সংগ্রহ করেছেন। ছিয়াশি হাজার তিনশো, ছিয়াশি হাজার তিনশো। তা আপনি তো এভারেজ পড়ছে নাকি? না, এভারেজে পড়ছে আটাত্তর আটাত্তর হাজার সামথিং, উনআশি হাজার টাকার কাছাকাছি। উনআশি হাজার টাকার কাছাকাছি ওয়াল গরু, উনআশি হাজার টাকার কাছাকাছি, সেটা এক লাখ করেও আছে, পঁচানব্বই আছে। মানে আপনার প্যাকেজ সহ এই গরু? হ্যাঁ, সব মিলাই উনআশি হাজার, মানে যেটা চুয়াত্তর হাজার পাঁচশো দিচ্ছিলেন, উনআশি হাজার টাকা প্যাকেজ। তাহলে তো আশি এর উপরে যায়নি আমার গরু। যাবে না ভাই, আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি দিনাজপুরে। আচ্ছা, এখন আমি দিনাজপুরে চ্যালেঞ্জ করবো, এত সুন্দর এই দামে কোন ভাই দিতে পারবে তাকে আমি সালাম দিব? কেউ দিতে পারবে না, আমি সালাম করবো। তাহলে আপনি দিলেন থেকে আমি আমার মতো করে দিচ্ছি, আমি লাভ কম করছি। হ্যাঁ, গরু এই ভাইকে লাভ একদম সীমিত লাভে, উনি আমাকে কয় টাকা লাভ দিচ্ছে উনি আমার কাছে মিটে শুনবে না। আমরা এটা শুনবো না, আপনার লাভ যেহেতু আপনি করেছেন, আপনাকে সীমিত লাভ করেছেন, সীমিত লাভেই ছেড়েছেন, এটা আমরা না জানাই বলছেন। ব্যবসায়িক কিছু গোপনীয়তা থাকে, কি বলেন মুরব্বী আপনি? না না, গোপন কোনো কথা নেই, সিধা সাদা আমি ওর সাথে সিধা বলতে বলতে আমার এত আমি এরকম তোরা বসে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বসে আচ্ছা। তো আপনি গরু কিনে তাহলে সন্তুষ্ট? একদম আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। তা আপনি তো আমার জানা মতে যে আপনার একজন বিদেশে থাকে, আমি যেটুকু শুনছি। এটা আমার ভাই, ছোটো ভাই, ছোটো ভাই। আপনি থাকতাম, আমি আসছি এখন পাঁচ মাস হয়েছে, পাঁচ মাস হয়েছে চলে আসছেন। দর্শক, প্রবাসে ছিলেন ছোট ভাই, প্রবাস থেকে এই ভিডিওটা দেখছে নাকি? প্রবাস থেকে দেখছে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। উনি যতটুকু আপ্যায়ন পাইছে বা আমার কাছে যতটুকু শ্রদ্ধাবোধ পাইছে এটা আমি বলবো না, উনি বলবে। যে ব্যক্তি আসুক না কেন আমার কাছে শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট পাবে, পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে। আচ্ছা আচ্ছা, তো গরুর ওই যে হাট বন্ধ না, যখন ছোটো মোটো ছোটো খাটো হাট লাগাই দিয়েছেন তো আপনি? হ্যাঁ, কেমন লাগছে? আপনি তো আগে হাটে এই গরু নিয়ে যেতেন, আটটা দশটা করে বিক্রি করতেন, হাটে বিক্রি করতেন, কেমন লাগছে আর এখন কেমন লাগছে? হ্যাঁ, হাটে কাঁচা বাজার, কোনোদিন গরু প্রতি তিন হাজার হয়েছে, চার হাজার হয়েছে, দু হাজার হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এখানে সীমিত লাভে যদি বিক্রি করে মনে হয় শান্তি পাইছি। হ্যাঁ, দুগুলা করে গরু বেচতে পারতেছি, একসঙ্গে দুগুলা করে একসঙ্গে খামারিকে দিতে পারতেছি। আচ্ছা, উনি সুন্দরভাবে আসে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, উনি কোনো হয়রানি হচ্ছে না। আচ্ছা, উনি কখনো বলতেছে না যে ভাই আমার জন্য এটা রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 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 এটা থেকে উনি মুক্ত পাইছে, মুক্ত পাইছে আর কি। হ্যাঁ, এটার জন্য মুক্ত পাইছে, এই এটা হলো আমার কাছে ক্রেডিট। আমি সেদিনও বলছি যে আমার কাছ থেকে নিয়ে যে জিতবে সে যেন আমার কাছে আসে, যে জিতবে না সে যেন না আসে, সে যেন না আসে। আপনার জিনিস আপনার কাছেই থাক, আমার কাছেই থাক। আপনার এক প্যাকেজের বিক্রি না হলে আপনার তো হাট তো আসেই। আমার হাট, আমার হাট, আমার আমার ফার্ম আছে, ফার্ম আছে, আমি পালমু রাখে দিবেন, একবার কুরবানিতে ছাড়েন, একবার কুরবানিতে ছাড়বো। তো দর্শক শুনলেন যে আজকে কী রেটে এই মালগুলি চলে যাচ্ছে, চট্টগ্রাম না মথুরাঘাট? আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম চলে যাচ্ছে। দর্শক, তো আমরা বিদায় নেওয়ার আগে আমরা আতিয়ার ভাইয়ের নাম্বার আতর ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান। আর আতর ভাইয়ের প্যাকেজের দিকে লক্ষ্য রাখবেন, প্যাকেজ কবে দিবেন আবার? হ্যাঁ দিব, আবার ইনশাল্লাহ এই সপ্তাহে আবার দিব, আবার বুধবারে, আবার বুধবারে, আবার আবার বিশটা, বুধবারে আবার দিবেন, বিশটা বিশটা দিবেন না দশটা দিবেন? না, আল্লাহ দাদা বিশটার কথা কইছে, বিশটাই দিব, বিশটাই দিবেন, দশটা দশটা করে দিব। তো দর্শক, আপনারা চোখ রাখবেন আগামী বুধবার আমার বিডি রক্স চ্যানেলে আতর ভাইয়ের বিশটি সার গরুর প্যাকেজ যাবে বুধবার, আগামী বুধবার।
আপনারা যারা আগে দেখবেন তারা সঙ্গে সঙ্গে কথা বলে বায়না করার চেষ্টা করবেন, যিনি বায়না দিবেন গরু কিন্তু তার কি বলেন? তবে আমি একটা কথা বলবো যে আমার কাছে ঠকবে না, ঠকবে না, না এটা আমি আমার বুকে হাত দিয়ে বললাম, একদম বুকে হাত দিয়ে বললাম আমার কাছে ঠকবে না। আচ্ছা আচ্ছা, আপনার কাছে ঠকার কোনো সুযোগই নেই? আমার কাছে ঠকার কোনো সুযোগ নেই, আমি ওপেন চ্যালেঞ্জ ছাড়িয়ে দিচ্ছি। এখানে দর্শক আছে, আরো দুই চারটা ব্যাপারী আছে। আচ্ছা, এই যে আর একজন ব্যাপারী। আচ্ছা আচ্ছা, এই যে আমার এলাকায় আর একজন ব্যাপারী। হ্যাঁ ভাই, তো ব্যবসা করে কেমন লাগছে? কেমন এই যে আপনার এলাকায় এখন এখন ব্যবসা হচ্ছে? আমরাও খুশি, উনি এখানে এরকম একটা ছোটখাটো হাট বসিয়ে দিয়েছে, আমরাও খুশি। আপনারা খুশি, তা আপনারা করেন না কেন? আপনিও করেন? আমাদের অত ক্যাশ নাই তো, আমাদের অত ক্যাশ নাই। তাহলে আর না হলে আপনি ভাইকে ডেকে গরু সংগ্রহ করে দেন। সুন্দর, আপনি আসলে হাটে এই রেটে গরুগুলো কিনতে পারবেন না, কিনতে পারবে না হাটে, কিন্তু এই রেটে কিনতে পারবে না। কথা বললে আমি তো অবাক হয়ে গেলাম। ভালো, উনিও একজন ড্রাইভার, তাই আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছেন যে এই রেটের মধ্যে এই গরুগুলো ছাড়ছে, কিভাবে সম্ভব? হ্যাঁ, গরু মানগত দিক থেকেও ভালো, মানগত এবং গরু প্রত্যেকটা গরু পার্সেন্ট এত ভালো যা আমি এখানে ভাইয়ের কথা শুনে মানে আমার আইডিয়া ফেল, আমি নিজে অবাক হয়ে গেলাম এত কম রেটে কিভাবে দিল, আমি নিজেই অবাক হয়ে গেলাম। তো অনেক ধন্যবাদ। তো গরুগুলো খুবই খুবই চমৎকার, ওর গাড়ি কিন্তু বগুড়া, ওর গাড়ি বগুড়া আকর্ষণীয় দেখা দেখার মতো, এক একটা গরু মানে মুড ফিগার সব মিলে আর কি খুব ভালো। তো অনেক ধন্যবাদ ভাই। তা ভাই, আতর ভাই আপনার নাম্বারটা দেন। আমার নাম্বারটা হলো ভাই দেওয়াই তো আছে, তারপর দেন আছে, তারপর দেন 01785751061। ধন্যবাদ আতাউর। তো দর্শক, আমরা বিদায় নিব, সব আকর্ষণীয় সার গরু আতর ভাই পাঠিয়ে দিচ্ছেন এখন এই মুহূর্তে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।